চিন্তিত নয়, নাম শুনে পাগলা ও সিপিএম মুসলমানদের দিয়ে ফুটবল খেলবে তাই না, কংগ্রেস মুসলমানদের দিয়ে ফুটবল খেলবে তাই না, তৃণমূল মুসলমানদের দিয়ে ফুটবল খেলবে তাই না, খুব মজা। আর ভারত স্বাধীন হওয়ার পর থেকে শুধু ফুটবলই খেলা যাচ্ছ, তো অনেকদিন তো ফুটবল খেলেছো, এইবার আমাদের যে ফুটবল বিজেপিকে তারাতে বার করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বিজেপির গাইড যে দিচ্ছে, যে রাস্তা দেখিয়ে দেখিয়ে আনছে, যেমন আমাকে দেখিয়ে দেখিয়ে আনলো একজন সামনে মোটরসাইকেল নিয়ে, এই দিক দিয়ে যেতে হবে, বাঁ দিকে বেঁকেন, ডান দিকে বেঁকেন, তারপর তো আসতে পারলাম, যদি সে না থাকতো আমি তো ঘুরে ঘুরে কোনো জায়গায় চলে যেতাম, ঠিক না বেটি? অর্থাৎ যে রাস্তা দেখাচ্ছে বাংলায়, আগে সেই দেখানো গাইডম্যানকে বাংলা থেকে তাড়াতে হবে। আমি কারো দালাল নয়, খোদার কসম খেয়ে বলছি, কতবার কসম খাবো আপনাদের কাছে, মুনাফেকদের জন্য আমাকে বারবার কসম খেতে হয়, আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কুরআন এক, আমার বাপ এক, আমার মা এক, আমার কথা এক, কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না, তবে খোদার কসম অন্যের বিরুদ্ধে কথা বলছি, মৃত্যুর আগে অন্যের বিরুদ্ধে কথা বলে যাব। আসুন, আপনার সবাই ভালোবাসে, সে গাইডম্যানটা কে বুঝতে বাকি আছে, কে গো, কে কে কথা বুঝে আসছে না, না তাহলে কে বি টিম আর কে এই টিম বুঝতে পেরে গেছে, অতএব গাইডম্যান তাড়িয়ে দেন, দেখবেন বিজেপি আর রাস্তা খুঁজে পায়নি, মানে সব নতুন জায়গা তো, অপরিচিত লোক, ভাই কোথা গিরাম কি রাস্তা কি বলছে কিছুই তো বুঝতে পারবে না, ভাইও ভাই নো ওর কথা দেখে বুঝতেও পারবে না, এদিক ওদিক ঘুরে টুরে নিয়ে লাস্টে দেখা যাবে গঙ্গা সাগরের ধারে দাঁড়িয়ে আছে। আমরা বলবো কি খবর এখানে, না রাস্তা হারিয়ে গেছে, ও তার মানে এসেছিল বাইরে থেকে, না ঠেলে দেবো সাগরে ভেসে উপরে চলে যাবে। আসুন, আপনারা সবাই ভালোবাসেন, আমি এক নম্বর ভক্ত বলেছি, আসামউদ্দিন ওয়াইসিকে ভোট দিলে বাংলার মুসলমানদের কতটা লস হবে, আপনি বিড়াল মারতে গিয়ে কুকুর ঢুকে পড়বে না তো, ঠিক না বেটি, বিড়াল মারতে গিয়ে কুকুর ঢুকে পড়বে না তো, এটা দেখার দরকার আছে না, দেখি ওটা বলুন, আপনার রান্নাঘরে দুটো মুরগি ঢুকে পড়েছে খপ খপ করে খাচ্ছে, আপনি মুরগি তাড়াতে গিয়ে পিছে দৌড়েছেন আর এই দিকে কুকুর ঢুকে পড়েছে, এ তো আরো মারাত্মক জিনিস, কুকুর মুখ বিড়াল মুখ দিলে যে মুখ দিলে একটু সাথে ফেলে দিয়ে খাওয়া যাবে তো, খাওয়া যাবে তো, মুরগি মুখ দিয়ে দে ভাতে, যে জায়গায় ঠোকর মেরেছে ওই জায়গাতে কিছু এড়িয়ে বা বেশি দিয়ে ফেলে দাও খাও, কিন্তু কুকুর মুখ দিলে কি হবে, কত বস্তু আছেন না, সব ফেলে দিতে হবে। আসাউদ্দিন ওয়াইসি বাংলায় আসলে ভোট দিলে মুসলমানদের কতটা লাভ হবে, কতটা লস হবে, যদি লাভ হয় খোদার কসম খেয়ে বলছি কারো লাল চোখ দেখবো না, আমি আপনাদের ইশারা করব, যান আসাউদ্দিন ওয়াইসির পিছনে, সেবা মানব সেবার জন্য তাদেরকে বিশ্বাস করে দীর্ঘ 74 বছর ধরে, 73 বছর ধরে ভোট দিয়ে আসছে, আমিও বিশ্বাস করি আমার রাজনীতির প্ল্যাটফর্মকে মুসলমান ভোট দেবে, দলিত ভোট দেবে, আদিবাসী ভোট দেবে, হিন্দু বঞ্চিত গরিব মানুষ ভোট দেবে, এটা আমি বিশ্বাস রেখে নেবিছি, আমি বাংলার মুখে চিৎকার দিয়ে ওই সকল মোল্লা মৌলভীদের ঘরে এবং ওই সকল ধান্দাবাজ পলিটিশিয়ানদের ঘরে
2021 এর পরে দেখিয়ে দেব জানার বাংলার হিন্দুদের ঘরে তোমরা কত ছোট করেছিলে তোমরা সেটা আমি দেখিয়ে দেব। আজকে কেউ যদি বলে আব্বাস সিদ্দিকি মুসলমানদের ভোট নেবে এ থেকে তারাই প্রমাণ করছে আব্বাস সিদ্দিকিকে হিন্দুরা ভোট দেবে না তার মানে হিন্দুরা আব্বাস মুসলমানের জন্য দেবে না তার মানে হিন্দুরা হলো কমনাল মাইন্ডের এটা তারা প্রমাণ করতে ঠিক না বটে। অতএব যারা হিন্দুদের ঘরে এত ছোট করে হিন্দু ভাইরা তাদেরকে জবাবকে দেখিয়ে দেবে যে আমরা আব্বাসকেও নিজেদের সন্তানের মতো ভাইয়ের মতো মেনে নিয়ে তার দলের মধ্যে ঢুকে বিভিন্ন পদ নিয়ে আমরা একসাথে দল করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা তারা জবাব দেবে এটা আমার বিশ্বাস আছে ঠিক না বেটি আপনাদের কি বিশ্বাস হয়? আপনারা তো মিশছেন এলাকার ভাইদের সঙ্গে আপনারা সারা দেন আমি তো রিপোর্ট তো আপনাদের থেকেই পাবো আপনারা তো এলাকার হিন্দু বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মিশছেন মিশে কি আপনারা সারা পাচ্ছেন বলুন কি তারা কি বলছে সাথ দেবে ভাই জানেন হাত তুলে বলুন তারা কি বলছে সাথ দেবে বলছে আমিও জানি আমার সঙ্গে ফোনে কথা হয় বড় বড় কলেজের প্রফেসর হিন্দু ধর্মের ভাই বড় বড় রাজনীতিবিদ হিন্দু ধর্মের ভাই বড় বড় অফিসার হিন্দু ধর্মের ভাই বড় বড় পুলিশ অফিসার হিন্দু ধর্মের ভাই বড় বড় পদে তারা বসে আছে বিভিন্ন জায়গায় এবং পলিটিশিয়ান করছে এবং রাজনীতিবিদ তারা পর্যন্ত আমাকে গাইড দিচ্ছে আব্বাস তুমি চিন্তা করনি আমরা তোমার সাথে আছি তোমার মতো মানুষের অভাব ছিল আমি এতটুকু বলেছি দাদা আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আমার লক্ষ্য একটাই যারা 74 বছর পিছিয়ে আছে ওদেরকে হাত ধরে কোলে করে দরকার হয় নিয়েছে মূল স্রোতে তুলব তার জন্য যা করলে হয় আসুন আমরা এক টেবিলে বসে আলোচনা করব কিন্তু ফয়সালার আগে একবার আমি শুনব শুনে ভাবব নিজের মাথায় যে আমার ভাইয়েদের ঘরে আমার দেশবাসীদের ঘরে পিছিয়ে পড়া মানুষকে তোলা হচ্ছে না ডুবানো হচ্ছে যদি ডুবানো হয় আমি কথা মানতে রাজি নই কথা বুঝে আসছে ভাই নিশ্চয়ই আপনারা জানেন অনেকে আরো আসছে তো 21 তারিখে ঘোষণা হবে আমি বারবার সংগঠনের ছেলেদেরকে বলে যাচ্ছি আপনারা যেমন অরাজনীতি সংগঠন করছেন করুন আপনাদের মধ্যে কারো যদি প্রতিভা থাকে উপযুক্ত থাকেন ভালো লোক থাকেন যে রাজ ক্ষমতা নিয়ে আমি দেশ সেবা করব জনগণের সেবা করব তিনাদের উদ্দেশ্য করে বলবো আমার যে প্রতিনিধি টিম যাচ্ছে রিজাইন দিয়ে তার কাছে কথাকে ক্লিয়ার করুন ওই প্ল্যাটফর্মে থেকে এই প্ল্যাটফর্মে মাথা মারতে দেব না এই প্ল্যাটফর্মে যে থাকবে এই প্ল্যাটফর্মে মাথা মারবে আপনি আপনার প্ল্যাটফর্মে মাথা মারো কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই শত শেষ কথা দীর্ঘ 2016 থেকে আমার সঙ্গে আপনারা জড়িয়ে আছেন সাংগঠনিক ভাবে আর অন্তরের জড়ানো তো সে তো রুহের মাকাম থেকে হয়ে আছে আমরা যে একদিন তুমি দুনিয়ায় গিয়ে আমার ভাই হবে তো রুহের মাকাম থেকে সেটিং হয়ে আছে এই দীর্ঘ 2016 থেকে আমার সঙ্গে মিশছেন আমি আপনাদের ঘরে ঠকিয়েছি কখনো কখনো ঠকিয়েছি একটু হাত তুলে বলবেন ঠকিয়েছি ঠিক বলছেন তো নাকি না লজ্জার খাতিরে বলছেন হুজুরের ছেলে না বললে হয় হাত নাবান আমি একটা কথা বলে যাচ্ছি আমি আপনাদের কাছে ঠকাই আমি নিজে ঠকব যদি বলেন কেন আপনাদের ঘরে ঠকানো মানে আমার অন্তরে যে এলেমটা আছে যে জ্ঞানটা আছে ওই জ্ঞানটা বলছে আমি আমার আল্লাহর সৃষ্টিকে ঠকালাম অর্থাৎ আল্লাহর সঙ্গে বিরোধী করলাম কথা মাথায় ঢুকছে না ঢোকে না তাই আমি কথা দিয়ে দিচ্ছি খুব শিগগিরই দুটো টিম নামবে দু ধরনের একটা নতুন করে রাজনৈতিক দল করবে আমার প্রতিনিধি বিরুদ্ধ করার জন্য মুসলিমদের মধ্য থেকে মলি সাহেব পীর সাহেবদের থেকে একটা দল করা হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সমাজের বুকে একটা কথা পাড়াই 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 প্রচার চলছে আব্বাস সিদ্দিকী বিজেপির সুবিধা করছে বিজেপির সাথে হাত মিলিয়ে আছে আমি এখনো সেই সকল মানুষগুলোকে বলবো যারা বিগত দিন আবেগে ভেসে কোন জায়গায় সামান্য কিছু লুটার জন্য ঢুকেছিলে তাদের জন্য কিন্তু বাপ আমার জায়গায় কোনো রাস্তা নাই
কেন না যদি সেই জিনিসটাই হয়ে যায় তাহলে আগামী দিন আবার গরীবরা কিন্তু বিপদে পড়ে যাবে আগামী দিন গরীবরা আবার বিপদে পড়বে তাহলে সেই জায়গায় এই নাও নিচে যে ফটো তুলে যাও অতএব আমার লক্ষ্য পিছিয়ে পড়া মানুষের অধিকারগুলোকে এনে পাইয়ে দেওয়া তাদেরকে এই লক্ষ্যে কি আপনারা সাথ দিতে রাজি আছেন তো রাজি আছেন তো তাহলে আজ দল ঘোষণা কবে হবে খবর পেয়েছেন হয়তো অনেকে ভাবছিল করবে কি করবে না করবে কি করবে না এখনো কি আপনারা সিওর নয় যে আমি প্রার্থী দেব না সিওর হয়েছেন কারা কারা সিওর হয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে বলুন আপনাদের এই ভাঙর এই বিধানসভা এতে প্রার্থী দেব তো আমার সেই দিনের কথা আমার মনে আছে আপনাদের মনে আছে যে ভাঙর ক্যানিং যদি আমায় দেন হযরত সৈয়দ সুলতান আজগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির শরণে উন্নত মানের হসপিটাল এই ভাঙর ক্যানিং এর মানুষ তোফা হিসাবে প্রথম নম্বর পাবে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সুচিকিৎসা হবে আপনাদের ঘরে ছুটে কলিকাতায় যেতে হবে না এই জায়গায় আমি আপনাদেরকে বলবো আপনারা এই ডাকে আমার সাড়া দেবেন তো আলহামদুলিল্লাহ আর মনে রাখবেন আগামী দিন রাজনীতির ব্যানারে জনসভা হবে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বক্তাও আসবে প্রত্যেকটা ধর্মের মানুষ আসবে সেখানে আপনারা যখন যাবেন যে কথা বলে আসছি বারবার আবার বলছি সেখানে কিন্তু আপনাদের স্লোগান থাকবে মানব প্রেম দেশ প্রেম ঠিক না বেটি ঠিক অতএব এই জায়গাটা মাথায় রাখবেন আরেকটা কথা আপনাদের কারো মনে কি মনে হচ্ছে আব্বাস সিদ্দিকী মুসলমানের ভোটের জন্য রাজনীতি করতে নেমেছে একটু হাত তুলে বলুন মনে হচ্ছে কি কিন্তু কিছু দালাল বলছে দালাল এটা কারা জোরে বলুন আরে খুশি মনে বলুন দালাল কারা কারা এই দালাল গুলোকে সামনে দুদিন পরে বলবেন তোরা দালাল এরা দালাল এরা কথা বুঝা আসছে আরে দীর্ঘ 73 বছর আমরা কখনো বামপন্থীকে হিন্দু দল মনে করিনি কংগ্রেসকে হিন্দু দল মনে করিনি টিএমসি কে হিন্দু দল মনে করিনি লাজ যখন একজন কেউ বলবে মানুষের অধিকারের জন্য নাববো তাহলে আমাকে কেন মুসলমানের দল বলা হবে ঠিক না বেটি আমি যতটুকু জানি আমার দেশ বা আমার বাংলা বিশেষ করে আমার বাংলার হিন্দুরা কমিউনাল মাইন্ডের নয় আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দুরা বড় ছোট মনের মানুষ নয় আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দুরা শান্তিপ্রিয় মানুষ আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দু ভাইরা তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাকে পছন্দ করে আমি যতটুকু ছোটবেলা থেকে দেখে আসছি ফুরফুরা শরীফকে শুধু মুসলমানদের তীর্থভূমি এই জন্য যে শুধু মুসলমান যাই তা নয় ওখানে কিন্তু অন্যান্য ধর্মে বিশেষ করে আমার হিন্দু ভাইয়েরাও ফুরফুরা শরীফে যায় তিনারাও আমাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে তাই আমি যতটুকু জানি অন্যান্য রাজনীতির দল খুললে যেমন কারাই কথা বলছে টিএমসির লোকেরা এবং টিএমসির পক্ষ থেকে যারা ভাড়াটিয়া যারা প্রকৃত টিএমসি তারা বলছে না ভাড়াটিয়া যারা ভাড়া খেলে তারা বলছে ওই লোকগুলো কি আপনারা লিস্ট করে রাখবেন মারার জন্য নয় একটা দিন ওরাই এসে বলবেন আমি ভুল করেছিলাম সেদিন আপনাকে চিনা বলবগুলো যে এই দেখ ভুল বলছে ওকে বলতেই হবে যে ভুল করেছিলাম আমি কথা বুঝে আসছে কিন্তু আমার একটা বিদায় লিবার আগে প্রশ্ন আমি দল করলে সত্যি বিজেপি চলে আসবে আর না বিজেপি চলে এসেছে আচ্ছা ধরুন আমি দল করলাম না ধরুন
বিরাটটি দেবো ইনশাল্লাহ 100%, কোনো সন্দেহ নেই। ধরুন আমি ধল করলাম না, প্রার্থী দিলাম না, তাহলে বিজেপি কে রোকার জন্য কাকে ভোট দেবেন আপনারা? বলুন বলুন বলুন, টিএমসি কে? এটা তো টিএমসি বুঝাচ্ছে নাকি? এটাই তো বুঝাচ্ছে নাকি? এটাই তো বুঝাচ্ছে, এটাই তো পলিসি। ওই জন্যই তো বিজেপি কে এনেছে টিএমসি, যাতে করে মুসলমানের দ্বিতীয় কোনো অপশন না থাকে আমি ছাড়া। এজন্যই তো বিজেপি কে এনেছে টিএমসি। তাহলে আমি বলছি, ধরুন আপনারা টিএমসি কে ভোট দিলেন বিজেপি কে রুকার জন্য, 18টা বাংলায় বিজেপি এলো কার নেতৃত্ব চলাকালীন? টিএমসি। তাহলে টিএমসি কি বিজেপি কে রুখতে পারলো? তাহলে 21 দেবেন আর পুরোটা বিজেপি চলে আসবে, তখন কেমন হবে? দ্বিতীয় নম্বর কথা, ধরুন আপনি টিএমসি কে ভোট দিলেন, এই বাংলায় যত বিজেপি নেতা আছে বেশিরভাগটা কোন দল থেকে গিয়ে নেতা হয়েছে? জোরে বলেন। ধরুন আপনি টিএমসি কে ভোট দিলেন, জিতার পরে 20-30টা হয়তো পার্থক্য হলো টিএমসি থেকে বিজেপির, গোটা 30-20 হয়তো ডিফারেন্স হলো, হয়তো টিএমসি গোটা 20 বেশি সিট, 30টা বেশি সিট পেলো। বলুন ওই 30টা যে জিতার পরে লাভ মেরে বিজেপিতে চলে যাবেন, এর কি মানে আছে? আমার কথা কিছু বুঝছেন না, বোঝেন নে? ধরুন এই ভাঙরে আমি প্রার্থী দিলাম না, আপনি একজনকে প্রার্থী করলেন, আমি না দেওয়ার জন্য আপনারা সবাই বিজেপি কে রুকার জন্য টিএমসির প্রার্থীকে প্রার্থী ভোট দিলেন, সে জিতে যাওয়ার পরে যদি বিজেপিতে চলে যায়, তাহলে বলুন বাংলায় বিজেপি আনলো কে? না শুধু টিএমসি নয়, আপনারাও নিজেরা। এই বাংলায় 18টা এসেছে, আপনারা এনেছেন, আপনারা। কথা বুঝে আসছে না? নাই অতি আমাদেরকে বোকা বানানো হচ্ছে, খুব সাবধান হও, খুব সাবধান হও। আমি এতটুকু বুঝি, বাংলায় বিজেপি কে এনেছে হলো টিএমসি। আমার এই কথাটাই কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? দূরে কাছে যে যেখানে আছেন হাত তুলে বলেন, কার কার সন্দেহ নেই হাত তোলেন, কার কার সন্দেহ নেই হাত তোলেন, কার কার সন্দেহ নেই হাত তোলেন, জোর করে হাত তুলেছি, হাত তুলে রাখেন, জোর করে তুলেছি। তাহলে বিজেপি কে এনেছে হলো টিএমসি, কথা বুঝে আসছে? হাফ এনেছে, ফুলটা আনবে 2021-এ। তার জন্য যদি দিদিকে না যেতে হলো, দিদির ডায়ে বায়ে যারা আছে তাদেরকে দিদি পাঠিয়ে দেবে, যা চলে যা। আর আমি কি করব? আমি কোন জায়গায় সন্ন্যাসীতে যে বসে যাব, কি আর করব? অতএব নিজের মায়ের ইজ্জত, নিজের বেটির ইজ্জত, আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু গরিব ভাই, মুসলিম ভাই, নিজেদের পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য নিজেরা ভাবুন। কমসে কম প্রতিরোধ করার জন্য 80-90-100 হতে পারে। আজ যেটাকে বুঝাচ্ছি, আজ যেটাকে বুঝাচ্ছি, আর একটা বোঝানো চলছে তো, শুধু বলছে দেখছি দেখ। যদি বোঝে যে হতে পারে 21-ই চলে আসতে পারে, যদি নাও আসতে পারি, কমসে কম রুকার মতো লাঠিটা তৈরি করে নিতে হবে। কথা বুঝে আসছে? আর কথা বাড়ালাম না। ইয়া নবী সালাম। তাহলে আপনাদের মনে হচ্ছে লস হবে? কাউকে বিশ্বাস যদি নাও করেন, আমাই তো করেন, তাহলে আমার মুখের দিকে চেয়ে আমার হ্যাঁ হ্যাঁ আমার নাই না বলতে পারবেন তো? ইনশাল্লাহ তাদেরকে একটু গাড়িটাও দেওয়া হবে, আর একটু দোয়া হবে, সকলে একটু দোয়ায় শরীফ হয়ে যান। বসুন সকলে, বসুন দোয়ায় শরীফ, যাও।